চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো মিশোতে আমি বেশ কিছুদিন ধরে একটি সেট হল দেখাচ্ছিলাম তো আজকে আমি দেখাবো শুধুমাত্র কুর্তি হল তো এর মধ্যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তুমি ডেইলি ওয়্যার আমি কুর্তি দেখাবো চারখানাই কুর্তি দেখাবো তো আজকের ফার্স্ট যে কুর্তিটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা পিওর কটনের কুর্তি ইককতের উপর কুর্তি একটা নেভি ব্লু কালারের কুর্তি দেখো আমি ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি এই কালারের একটা কুর্তি একটা পিওর কটনের কুর্তি একদম ডেইলি ওয়্যারের জন্য একেবারে উপযুক্ত যারা রেগুলার কলেজ যাচ্ছ টিউশন যাচ্ছ যারা অফিস যাচ্ছ রেগুলার তারা তো এই কুর্তিটা একবার না একবার ট্রাই করোই করো আর এবার দেখো কুর্তিটা আমি তোমাদেরকে দেখাই একটা এ লাইন কুর্তি পিওর কটনের কুর্তি এ লাইন এখানে সামনের দিকে গলাটার সামনে একটু ভি কাট আছে গোল গলা সামনে একটু ভি কাট আছে আর পেছনটা যেমন গোল গোল কাটি আছে এবার দেখো থ্রি ফোর স্লিভস আছে আর পুরো পুরো কুর্তিটাতে ইয়েলো লাইট ব্লু কালার দিয়ে পুরো কুর্তিটাতে ইক্কতের প্রিন্ট করা আছে এরকম একটা একটা লাইন লাইন দেওয়া তো দেখো তোমরা এই এইভাবে কিন্তু পুরো কুর্তিটাতে কাজ করা আছে এই পুরো কুর্তিটার সামনের পোর্শন এই যাচ্ছে এ লাইন কুর্তি সাইডে স্লিট আছে পেছনেও ঠিক একই রকম প্রিন্ট করা এটা পুরো পিওর কটনের কুর্তি এই কুর্তিটাতে কিন্তু আমি এক্সেল সাইজ নিয়েছি তো যার যে পারফেক্ট সাইজ আছে সে কিন্তু সেই সাইজ অনুযায়ী নিতে পারো এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই তো এই এটা ছিল আমার হচ্ছে ফার্স্ট কুর্তি ডেইলি ওয়্যারের জন্য এটা তোমরা নিতেই পারো এবার বলি মিশোতে কিন্তু কোনো প্রকারের লিংক হয় না মিশোতে যেটা হয় সেটা হচ্ছে কোড আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কুর্তির কোড আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা যারা পারচেস করতে চাইছো তারা ডেফিনেটলি ওখান থেকে কিনে নিতে পারো এর আগে আমার চ্যানেলের সেকেন্ড ভিডিওতে আমি একটা ক্রেপ ম্যাটেরিয়ালের কুর্তি দেখিয়েছিলাম আজকে আমি দেখাবো আবারও একটা ক্রেপ ম্যাটেরিয়ালের কুর্তি তো ক্রেপ ম্যাটেরিয়ালটা যেটা সুবিধা যেটা পজিটিভ দিক বলতে পারো সেটা হচ্ছে আয়রন করা লাগে না চটজলদি তুমি কোথাও বেরোতে চাইছো ফটাফট আলমারি থেকে বার করো পরো আর চলে যাও আর তুমি বাইরে থেকে এসে যেহেতু এখন আমাদের রেগুলার বাইরে থেকে এসে জামা কাপড় ওয়াশ করার একটা অসুবিধা থাকে তো এটা তুমি যে কোনো ওয়েদারের জন্য সুইটেবল বর্ষাকালের জন্য তো একেবারেই এটাই এই ধরনের কুর্তি বর্ষাকালে পরা উচিত খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর অত আয়রন করে এ করে বেরোনোর কোনো প্রয়োজন হয় না তো ক্রেপ ম্যাটেরিয়ালের কুর্তি দেখাচ্ছি ডেইলি ওয়্যারের ওপর একটা হালকা একটু স্কাই কালারের উপর হোয়াইট কালারের প্রিন্ট করা ঠিক আছে হোয়াইট কালারের প্রিন্ট করা দেখো থ্রি ফোর স্লিভস আছে স্লিভসেও কাজ করা স্লিভসে কিন্তু বোথ সাইড প্রিন্ট করা আছে দুটো স্লিভসেই বোথ সাইড প্রিন্ট করা আছে সামনে কলারটা হচ্ছে গোল গলা আবার একটু ব্লু কালারের টাচ দেওয়া আছে এখানে সামনে যে কাজটা আছে সেই কাজটা এখানে পুরো কুর্তিটা হচ্ছে এটা পেছনের দিকে কিন্তু এটা একটা এ লাইন কুর্তি তো পেছনের দিকে কিন্তু কিছু নেই পেছনের দিকটা পুরোটা ওই সলিড কালারের সলিড তো এটা হচ্ছে আমার সেকেন্ড কুর্তি ক্রেপ ম্যাটেরিয়ালের কুর্তি ভীষণ সফট হয় একদম মানে তোমার খাটনি ভীষণ কমিয়ে দেয় ক্রেপ ম্যাটেরিয়াল তো ডেইলি ইউজের জন্য তোমাদের ওয়ার্ড্রবে অবশ্যই করে একটা ক্রেপিয়ালের কুর্তি থাকাই চাই এটা হচ্ছে আমার সেকেন্ড কুর্তি এবার আমি যাব হচ্ছে আমার থার্ড কুর্তি একটা পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালারের লেহেরিয়া প্রিন্টের একটা কুর্তি এটা একটু তুমি নিজের মতো করে স্টাইল করতে পারো বাড়িতে তোমার কোনো পুজো আছে বা এরকম কোনো ফেস্টিভ্যাল আছে তুমি ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান আছে তুমি অবশ্যই করে এটা ওড়না দিয়ে নিজের মতো করে স্টাইল করতে পারো যদিও আমি ওড়না দিয়ে পেয়ার করিনি এটা আমি জাস্ট লেগিংস দিয়েই পেয়ার করে তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এটা হচ্ছে একটা লেহেরিয়া প্রিন্টের উপর একটা কুর্তি সামনে হচ্ছে গোল গলা আর এখানে একটা গোল গলা করা আছে আর এখানে একটা ছোট্ট কার্ড দেওয়া আছে দিয়ে এখানে কতগুলো বোতাম দেওয়া আছে বোতামগুলোর ওপর একটু গ্লজি কাপড় দিয়ে একটু কিছু কাজ করা আছে দেখো দেখাচ্ছি এই যে সামনে যে একটা আলাদা পার্ট দেখতে পাচ্ছ এর চারিদিক দিয়ে দেখো গোটা পট্টির একটা লাইন গেছে
পুরো কাজটাতে একটা গোটাপট্টির লাইন গেছে। আর এই যে ভেতরের যে জায়গাগুলো দেখছো না, ভেতরের জায়গাগুলোতে কিন্তু এরকম লম্বা লম্বা লাইন দিয়ে দিয়ে একটা ওই সিলভার কালারের সুতো দিয়ে কাজ করা আছে, ভীষণই গ্লসি একটা সুতো দিয়ে এখানে কাজ করা আছে। জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে। এই এই হচ্ছে পুরো কুর্তিটা। এখানে জাস্ট একটা সিম্পল কুর্তি, কোথাও বাইরে কফি টফি খেতে যাচ্ছ তো সেই জন্যও তোমরা এটা পরে যেতে পারো। খুবই সুন্দর, নিজের মতো করে স্টাইল করো কুর্তিগুলোকে। এবার হচ্ছে থ্রি ফোর্থ স্লিভসের এন্ডে দেখো এইভাবে একটা গোটাপট্টির লাইন আছে স্লিভসেও, আর এদিকেও দুই হাতে স্লিভসে একই রকম সাইড একই রকম প্রিন্ট করা আছে, হোয়াইট কালার, হালকা পিঙ্ক কালার আর ডিপ পিঙ্ক বা রেড কালার টাইপের কিছু একটা দেওয়া দিয়ে এই পুরো কুর্তিটাতে এরকম ভাবে কাজ করা আছে। আমার প্রথম কুর্তিটা যেটা আমি দেখিয়েছিলাম এই কুর্তিটা, এটা যেমন আমি দেখিয়েছিলাম পিওর খাদি কটনের ওপর, এটাও কটন বাট ওটা একটু থিন কাপড়, এটা ঠিক কটন না, কটনের সাথে একটু কিছু মিক্স আছে এটার মধ্যে, তো গরম লাগার কোনো ব্যাপার না, এটা কটনের মতনই কমফর্টেবল আর কটনের মতনই তোমাকে আরাম দেবে পরে। তো এটা হচ্ছে এ লাইন কুর্তি, সাইডে কাট আছে দেখো, সাইডে স্লিট আছে, আর যেটা আছে হচ্ছে সাইডে এই দুটো দড়ি টাইপের আছে, এটা জাস্ট এটা টানলেও কিছু হয় না, মানে তোমার অ্যাডজাস্ট করার মতো কিছু নেই সাইডে, এটা জাস্ট এমনি শো পারপাস দেওয়া হয়েছে। এখানে দুটো লটকন টাইপের দেওয়া আছে, কাপড়েরই তৈরি কুর্তিটা, যে কাপড়ের এটাও সেই কাপড়ের, আর লটকনগুলোর নিচে কিন্তু এরকমভাবে গোটা বর্ডারটা দেওয়া আছে, দুই সাইডে তুমি এরকম পেয়ে যাবে। এটা কিন্তু আবারও বলে রাখছি, এটা কিন্তু জাস্ট শো পারপাস দেওয়া, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, দুটোতেই সেম এরকম পেয়ে যাবে। খুব সুন্দর একটা ডেলি ওয়্যারের কুর্তি, তুমি ডেলি ইউজ করতে পারো। তো এই ছিল আমার থার্ড কুর্তি। তো এইবার আমি দেখাবো হচ্ছে আমার ফোর্থ আর আজকের ভিডিওর লাস্ট কুর্তি। তো এই যে কাপড়ের কুর্তিটা দেখাবো সেই কাপড়টাকে অ্যাকচুয়াল কী বলে সেটা আমার জানা নেই, তবে কাপড়টা হচ্ছে আমি যেটা বুঝেছি যে একটু লাইলন মিক্সড আছে আর একটু কটন মিক্সড আছে, লাইলনের পরিমাণটা একটু বেশি তবে ট্রান্সপারেন্ট কিন্তু একেবারেই নয়। ঠিক, তো এই কুর্তিটা ওরকম একটু পেস্তা গ্রিন কালার টাইপ, হালকা কালার, ভীষণই হালকা কালার, তুমি দেখ ক্যামেরাতে ঠিক যেমন লাগছে তেমনই এর কালারটা। তো এইটা হচ্ছে পুরো কুর্তিটা, এখানে দেখো সামনে কিছু ব্ল্যাক কালারের বোতাম দেওয়া আছে, আর এখানে এই যে কালারের জামাটা সেই একই কালারের এরকম ক্রিস ক্রস করে দেওয়া আছে, আর আরেকটা সাইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম কলমকারীর একটা পাইপিং দেওয়া আছে, দিয়ে এই জায়গাটা একটা ছোট ডিজাইন করা আছে। পুরোপুরি সলিড কালারের কুর্তি, এই ছাড়া এই জামায় কিন্তু আর কোনো প্রকারের ডিজাইন নেই, পুরোটা কিন্তু এরকম সলিড দেখো, পেছনেও ঠিক একই রকম, একই রকম। এবার দেখো স্লিভস, এটা এটা হচ্ছে বেল স্লিভস, ঠিক আছে, এটা ভীষণই ট্রেন্ডে আছে, আর এখানে এইভাবে একটা ডিজাইন করা আছে, স্লিভসটা ঠিক এরকম হবে, আর এখানে থ্রি ফোর্থ স্লিভস, কিন্তু এটা থ্রি ফোর্থ স্লিভস, ট্রাই অনে তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক কীরকম এসছে স্লিভসটা। তো এই দেখো এখানে এখানে এরকমভাবে ডিজাইনটা করা আছে, তো স্লিভসে দুই স্লিভসে একই রকম ডিজাইন করা আছে, গোল গলা দেখো, গোল গলা, ডেলি ওয়্যার ইউজের জন্য ভীষণই ভালো, এছাড়াও যদি তুমি কিছু বাইরে পরে যেতে চাও তো ডেফিনেটলি পরে যেতে পারো, সেটাতেও তুমি খুব ভালো করে লুকটা ক্রিয়েট করতে পারো। আজকে আমার কুর্তি কালেকশন হল, তো অবশ্যই করে কমেন্টে লিখতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আমার কুর্তি কালেকশন হল। তো আরও যদি নতুন নতুন কিছু কুর্তি দেখতে চাও তো অবশ্যই মিশো থেকে, তোমরা যদি কিছু নতুন কুর্তির রিভিউ জানতে চাও তো অবশ্যই মিশো থেকে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো আমার কমেন্ট বক্সে লিখতে ভুলো না, তাহলে আমি তোমাদের সবার রিকোয়েস্টে সেগুলো রিভিউ করার চেষ্টা করব।
তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আবারও বলে রাখি, যারা এখনও অবধি ভিডিওটা দেখোনি যে মিশো থেকে কীভাবে শপিং করতে হয় বা মিশো কী সে ব্যাপারে যারা কিছুই জানো না, তারা কিন্তু অবশ্যই করে আমার ভিডিওটা চেক আউট করো, যাতে তুমি মিশো সম্পর্কে আরও কিছু জানতে নিতে পারো। এই একই প্রোডাক্ট যেগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলো অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, তো অবশ্যই করে সেখান থেকেও যদি তোমরা কেনো তাহলে তোমরা একই রকম প্রোডাক্ট পেয়ে যাবে। পার্থক্য শুধু একটাই যে মিশো তোমাকে দেয় হচ্ছে হোলসেল প্রাইসে সমস্ত প্রোডাক্ট আর ফ্রি ডেলিভারি অল ইন্ডিয়া। তো অবশ্যই করে তোমরা মিশো ট্রাই করো আর অবশ্যই করে জানাও যে তোমরা কোন প্রোডাক্টের রিভিউ জানতে চাও। তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সবার রিকোয়েস্ট রাখার। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন হল ভিডিওর সাথে। তো টাটা।